কই নিয়ে যাবে আমাকে? গুড মর্নিং অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি টু মি। কিন্তু যে লোকটাকে আমি অ্যানিভার্সারি উইশ করবো সেই লোকটা কোথায় তা আমি একটু খুঁজে আসি। আজকে চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমরা কই আসি এবার ঘুরতে। সীমান্ত, বুড়া দাই এম। হ্যাঁ, বুড়া দাই এম। কি বুড়া দাই এম? সুন্দর ভিউ দেখে কি সবকিছু ভুলে গেছো? কি হয়েছে তোমার? না, সবকিছু যাব কেন, কোথায় ঘুরতে যাচ্ছি আবার? আরো বেটার জায়গায় নিয়ে যাবো। থাক থাক আর বলতে হবে না, থাক আর বলতে হবে না, এত কষ্ট করে। তো হ্যাপি অ্যানিভার্সারি বলো, এমন কোন ভাষা কেন বলতেছো যেটা আমি বুঝতেছি না? ধরো কারণ হাতে রেখে হাত ইস্তাম্বুলে হবে 4 দিন 3 রাত। হ্যাঁ, কোথায়? ইস্তাম্বুল। হ্যাঁ, এই জন্যই তো আমি ওদের ভাষা প্র্যাকটিস করতেছি এবং ওই ভাষায় তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি জানাইলাম, আমি এখানে বললাম। ওকে, ইস্তাম্বুল কিভাবে যাবো এটা জানতে চাও? হ্যাঁ, কিভাবে হঠাৎ করে ইস্তাম্বুল কেন যাব, কিভাবে যাব? হাউ সো? আপনারা হয়তো এতক্ষণ ধরে ভাবছিলেন এত কিছু থাকতে আমরা ইস্তাম্বুল নিয়ে কেন মাতামাতি করছি, কারণ এবার হাতে রেখে হাত ইস্তাম্বুল হবে 4 দিন 3 রাত। সিঙ্গার রেড এস ডিল মারহাবা ইস্তাম্বুল অফারে যে কোনো পণ্য কিনে ঘুরে আসুন ইস্তাম্বুলে। অফারটি পেতে আজই চলে আসুন নিকটস্থ সিঙ্গার শপে অথবা ভিজিট করুন singerbd.com। আমি অলরেডি একটা ওয়ার্ড শিখে ফেলেছি। সেমি সেভিওর। থ্যাংক ইউ, কিন্তু মানে কি? আই লাভ ইউ। অ্যানিভার্সারি টু আস।